বলছেন রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা আসা রাখাইনে সহিংসতার শিকার হয়ে কক্সেসবাজার উকিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরের কাছে একটি মন্দিরের পাশে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচশো রোহিঙ্গা হিন্দু নারী পুরুষ ও শিশু রোহিঙ্গা মুসলমানরা হাজারে হাজারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেও এই প্রথম রোহিঙ্গা হিন্দুদের সেখান থেকে পালিয়ে আসতে দেখা গেছে এর মন্দিরে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা হিন্দু নারী পুরুষ বর্ণনা করেছেন কেন তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে যে হিন্দু গ্রামটি সবচেয়ে বেশি হামলা শিকার হয়েছে সেটির নাম বাজার দোনাবালার বাড়ি ছিল এই বাজার গ্রামে তিনি বলেন আমাদের গুলি করেছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ভাত পানি খেতে দেয়নি আমরা হিন্দু মানুষ আমাদের মেরেছে কেটেছে আমাদের মন্দির পুড়িয়ে দিয়েছে সেজন্য আমরা চলে এসেছি এক গ্রাম থেকে আমরা চারশো জনের মতো এসেছি যারা মারতে এসেছিল তারা কালো পোশাক পরে এসেছিল ওদের চিনি না শুধু চোখ দেখা যাচ্ছিল বকুলবালা নামে আরেক শরণার্থী জানান ফকিরাবাজার থেকে কয়েক কিলোমিটার দূরে চিকন ছড়িতে ছিল তার বাড়ি মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাজারে তার স্বামী মেয়েকে দেখার জন্য ফগিরা বাজার যান সেখানে তার স্বামী মেয়ে এবং নাতি সবাই নিহত হয়েছে তিনি বলেন সেখানে সব মানুষকে কেটে ফেলেছে যেখানে আমার মেয়েকে কেটে ফেলেছে আমার মেয়েকে দেখতে গিয়েছিল আমার স্বামী আমার স্বামীকেও কেটে ফেলেছে আমার নাতি ছিল তাকেও কেটে ফেলেছে হামলাকারীদের চিনতে পেরেছিলেন কিনা এই প্রশ্নের জবাবে বকুলবালা বলেন কালো পোশাক পরে ওরা এসেছিল চোখ ছাড়া আর কিছু দেখা যায় না চিনতে পারিনি ওরা কাটছিল মারছিল গুলি করছিল সবাইকে মেরে ফেলেছে ওরা কখনও বার্মিস ভাষায় কথা বলছিল কখনো বাংলা বলছিল ওদের হাতে অনেক ধারালো অস্ত্র ছিল চিকনছড়িতে যখন ওরা এসে পৌঁছায় তার আগে আমরা পালিয়ে যাই ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিওডি